টিপ 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 বৃষ্টি পড়ছে এবং আকাশের যে সিন মনে হচ্ছে আরো বেশ কিছু বৃষ্টি হবে, বাজ পড়বে। উড়ে বাবা উড়ে বাবা, এই মোটকা মোটকা বইপত্র নিয়ে পড়াশোনা করতে হচ্ছে। এই দেখো দেখো কি অবস্থা, দেখো লাল ফোনটাকে একটু জামা প্যান্ট পরাতে হবে এবং ওদের সিম কার্ড নেবো বিএসএনএল এর। জার্নালিজমের তো প্রচুর বই পাওয়া যায়, কিন্তু মাস কমিউনিকেশন এর না বাংলা ভার্সন এর বই তুলনামূলক অনেক কম। বুকস বুকস এখানে বই লাইন দিয়ে হচ্ছিল বই, এখানে কটা বই আছে? স্টুডেন্টরা যদি এক ঘন্টা পড়ে টিচারকে উত্তর দিলে তিন ঘন্টা। গাদা গাদা নোটসের খাতা, এর মধ্যে কাতলা মাছ, কাতলা মাছ তোমার এটা কাতলা মাছের সাইজটা তোমাদের দেখাই। এই হচ্ছিল একদম, ও এটা জাস্ট এক চামচ খেয়েছিলাম কিনে এনে আমি, এক রাতে কাশি কমে গেছিল। মুরগির মাংস মোটামুটি প্যাকেটে নিয়ে হবে রাত্রির রেসিপি, ধনিয়া চিকেন হবে। ওফ লাগছে গো, এটা হচ্ছে আমার দুটো ফোন, এটা হচ্ছে নতুন ফোন আর এটা হচ্ছিল পুরনো ফোন, মানে কালোটা নতুন লালটা পুরনো। তো আজকে আমার এই লাল ফোনটাকে একটু জামা প্যান্ট পরাতে হবে এবং নতুন একটা সিম কার্ড নেবো বিএসএনএল এর। এক্স্যাক্টলি ব্যাপারটা হচ্ছিলো ইউটিউবের যে পার্টিকুলার সিম, মানে কোনো স্পন্সরশিপ বা কোনো প্রমোশনের যদি কোনো কন্ট্যাক্ট আসে তাহলে সেটা কখনো নিজের ইউটিউব চ্যানেল লগ ইন রয়েছে যেই ফোনে সেটা করতে নেই, তো তার জন্য একটা সেপারেট একটা ফোন মানে ছিল আগে, তাই এটাতে নতুন কার্ডটা ভরে দেবো। কারণ হয় কি হ্যাকারসরা লিঙ্ক পাঠায়, লিঙ্কে যেই ক্লিক করবে ফোনটা তোমার হ্যাক করে নেবে, তারপর তোমার চ্যানেলটাকে চুরি করে দেবে। এর থেকে বেটার ভাই ডু সামথিং ইউনিক। ওকে, তো এখন সিম কার্ড কিনতে যাচ্ছি বিএসএনএল এর, বারোর সাথে যাবো সেম সিম কার্ড কিনতে। তো মোটামুটি 50 কিলোমিটার বাই স্পিডে বাইক চালিয়ে অলরেডি চলে এলাম এই দোকানটিতে, বিএসএনএল এর বিভিন্ন সিম। আগেও সিম নিয়েছিলাম এই দোকানটা থেকে। আচ্ছা এখন কি অফার দিচ্ছে কেউ? 2 GB ডেটা পার ডে, এখন কি মানে 3G তো বোধ না 2G? হ্যাঁ টু জি এ বিএসএনএল নাকি 5G হয়ে যাবে নাকি শুনছি, 15 আগস্ট 4G লঞ্চ করবে। 15 আগস্ট দেরি আছে তাহলে। আচ্ছা আধার এখন 3G স্পিড দিচ্ছে এখন। আচ্ছা ঠিক আছে, এটা সিম কার্ডগুলো দাও, এটা তোমার আগে ফর্মালিটিসগুলো করে সিম কার্ডগুলো দাও, দেখে নিই দেখে নিই। এই সিম কার্ড বাছা একটা বেশ মানে কঠিন কাজ, এই সিম কার্ড বাছা এতগুলো সিমের মধ্যে বাছতে হবে দ্য বেস্ট সিম কার্ড, যেই নাম্বারটা মানুষের মনে থাকে। তো মোটামুটি সিম কার্ডের সিলেকশন হয়ে গেছে, এবার সিম কার্ড এখন পাওয়া কিন্তু খুব ইজি, মানে আগে হচ্ছে অনেক মানে কিসব করতে হতো, এখন একটা ফোন থাকবে, নেট কানেকশন থাকবে, মনে দেখো ফোনে ফোনেই মোটামুটি সব কাজ এখানে হয়ে যাচ্ছে। একদম কৃষ্ণচূড়া গাছের তলায় বসে লোকে প্রেম করে, এখানে সিম কার্ড কিনছি আমি। এই দেখো মোটামুটি আমার হচ্ছে ফিঙ্গারপ্রিন্ট নেওয়ার সাথে সাথে আমার ছবি টবি সব আলটিমেটলি এখানে চলে আসলো, মানে কত ইজি কনসেপ্ট না? আমি সব ওদের সব সার্ভারে সেভ আছে না? ওয়াও, গণজ্ঞাপন তত্ত্ব ও সংস্কৃতির এই বইটা কিনলাম, মানে বেসিক্যালি বইটা এত সুন্দর বই, মানে আবির চট্টোপাধ্যায়, আমি যেহেতু মাস কমিউনিকেশনসের ওপরে নোটস রেডি করতে হয়, ফ্যান্টাস্টিক, মানে এই না মাস কমিউনিকেশনসের প্রচুর মানে বাংলা ইংলিশে ভালো ভালো বই আছে, বাংলায় খুব ঠিকঠাক বই নেই। তো যাই হোক এই বইটা দেখে মনে হলো একটা বেশ ভালো, বেশ মোটাসোটা বই এবং অনেক মানে মাস কমিউনিকেশন, জার্নালিজমের তো প্রচুর বই পাওয়া যায় কিন্তু মাস কমিউনিকেশনসের না বাংলা ভার্সন্সের বই তুলনামূলক অনেক কম। বাট মানে খুঁজলে অনেক কিছু পাওয়া যায়, আর পুরনো বইয়ের দোকানে এসে একটু খোঁজাখুঁজি করলে ইউ ক্যান গেট লট অফ বুকস লাইক দ্যাট। সো বইটার দাম অরিজিনাল দাম 170 টাকা, বাট পুরনো বাট নিউ কন্ডিশনে মাত্র 80 টাকায় পেলাম। সুবিধা আজকে দুখানা বই কিনলাম, এই একটা বই, এটা ছিল জ্ঞাপন তত্ত্ব আর সংস্কৃতি আর যে মাস মিডিয়া রিলেটেড ইন ইন্ডিয়ান ল এর উপরে। মানে একটা কথা আছে, মানে তুমি যত ভালো টিচার হবে তোমাকে তত বেশি করে তোমাকে পড়াশোনা করতে হবে, ঠিক আছে? মানে কালকে মোটামুটি 2 থেকে 3 ঘন্টা পড়াশোনা করতে হয়েছে। তো আমরা বেসিক্যালি মাস কমিউনিকেশন ক্লাস করে আমাকে হেল্প করে দাদা, তো নোটস বানানো, তা হচ্ছিলো কোশ্চেন্স বোঝানো, 3-4টে সোর্সেস থেকে কোশ্চেন্স বানিয়ে স্টুডেন্টদেরকে দেওয়ার, ভালো মডিফাইড নোটস করা, এর জন্য বিং আ টিচার বিং আ মেন্টর কত পড়াশোনা করতে হয় ইউ হ্যাভ নো আইডিয়া। মানে স্টুডেন্টরা যদি এক ঘন্টা পরে টিচারকে বলতে লাগে 3 ঘন্টা, আমার সাথে সুজিত দাও এখন মোটামুটি সমানভাবে পড়াশোনা করছে। তো একটা দেখুন বেঙ্গলি ভার্সন পেয়েছি, একটা হচ্ছে আমাদের নোটসের জন্য ইংলিশ ভার্সন পেয়েছি, বংশী মান্নার বইটা খুব ভালো জানেন তো, আর এই আবির চট্টোপাধ্যায় বইটা বেশ ভালো, কত সস্তায় পেয়েছি বিশ্বাস করুন, একটার দাম নিয়েছে মাত্র 80 টাকা, একটা দাম নিয়েছে 100 টাকা। মানে পুরোনো বইয়ের একটা বেশ সুবিধা, পুরোনো বইতে মানে এবং যারা বেঁচেছে তারা মানে তারা একদম ভালো স্টুডেন্ট ছিল না, পুরো বইয়ের পাতাগুলো দেখো পুরো নতুন, পুরো নিউ বুক, ঠিক আছে? মানে যে কিনেছিল বইটা সে বলতে জীবনে পড়েনি, মানে এখনও মানে নতুন বইয়ের গন্ধ, নতুন বইয়ের গন্ধ আছে। এই বইটা দেখো এটা তো আরও সেরা, বইয়ের পাতাগুলো তো দাগ পর্যন্ত দেয়নি, নট ইভেন সিঙ্গেল স্ক্র্যাচ, 100 টাকা নিল, ঠিক আছে? মানে ভাবো যারা বইটা হচ্ছে কিনেছিল তারা ইতিমধ্যে সেমিস্টারে পড়েনি, সেমিস্টার হয়ে গেছে,
20-30 টাকায় বইগুলো বেঁচে দিয়েছে। এটা বাই হাত হয়ে হয়ে আমার কাছে এসছে 80-70 টাকায় 100 টাকায়, জাস্ট মানে অ্যামেজিং। এটা হচ্ছে আমার বইয়ের আলমারি, তোমাদের দেখাবো বইয়ের আলমারির মধ্যে কী কী রয়েছে। এই বইয়ের আলমারি খুললাম, এই দিয়ে দুটো বই নতুন কিনলাম বললাম, এই দুটো বইকে এখন এখানে পার্সেল করি। বা দেখো এখানে পুরো র্যাক সমেত পুরো নিচ থেকে একদম নিচ থেকে হচ্ছিল ওপর অব্দি পুরো বুকস বুকস বুকস, এখানে পুরো লাইন দিয়ে হচ্ছিলো বই। এখানে কটা বই আছে, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20 এতগুলো এখানে বই, জেরক্স ফাইলস। এই ড্রয়ারগুলোর মধ্যে রয়েছে নোটসের খাতা, মানে গাদা গাদা নোটসের খাতা, এর মধ্যে সব নোটসের খাতা বন্ধ করলাম, যার মধ্যে ভর্তি ভর্তি নোটসের খাতা বিভিন্ন ইউনিভার্সিটির, এর ভিতরে কিন্তু নোটসের খাতা রয়েছে। মানে বুঝতে পারছো পড়াশোনার লাইফে নিজে এত পড়াশোনা করিনি, ক্লাস করাতে গিয়ে যা পড়াশোনা করতে হচ্ছে। সো ভাই আজকে আমাদের দুপুরের লাঞ্চের মেনু হচ্ছিলো শুক্তো, মানে স্বাস্থ্যের জন্য খুব ভালো, আর হচ্ছিলো এটা কাতলা মাছ। কাতলা মাছ তো আমার, এটা কাতলা মাছের সাইজটা তোমাদের দেখাই, এই হচ্ছিলো একদম ও সাইজটা দেখো, একদম পুরো জিরে বাটা, জিরে বাটা ঝোল তোমার, এটা আলু দিয়ে জিরে বাটা মাখা মাখা করে ঝোল, এটা পরে খাবো। আর আলুগুলো আমার চন্দ্রমুখী আলু, কালকে আমি কিনেছিলাম আলুটা চন্দ্রমুখী আলু, 38 টাকা করে কেজি চন্দ্রমুখী, ভাবা যায়। যাক চলো এবার শুক্তো দাও একটু, এখানে শুক্তো নাকি, শুক্তো না আমাদের স্বাস্থ্যের জন্য ভালো, প্লাস মুখের স্বাদ বাড়ায়। আচ্ছা আমাদের কী কী দিয়েছো গোমা, এগুলোকে এগুলো তো শুক্তো বলে, এটাকে এটা কী বলে, এটাকে উচ্ছে, উচ্ছে আর কি, এটা উচ্ছে পেঁপে আর, আচ্ছা আচ্ছা আচ্ছা, আর এগুলো শাকগুলো, শাক পটল, শাকগুলো কিসে, কলমি শাক না কি শাক, যাই হোক কোন একটা শাক, এগুলো কিন্তু সেদ্ধ সেদ্ধ হয় না ভাই, ম্যাক্সিমাম এটা সেদ্ধ তো। তো চলো আর মোটামুটি লেট না করে দুপুরের লাঞ্চটা সারা যাক। একবার শুধু আকাশের ডিজাইনটা দেখো, একরণ মোটামুটি ঝুমঝুমিয়ে বৃষ্টি হয়ে গেছে, কিন্তু বৃষ্টি থামার কিন্তু এখনও কোনো মানে বালাই নেই, টিপ 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 বৃষ্টি পড়ছে। এবং আকাশের যে সিন মনে হচ্ছে আরও বেশ কিছু বৃষ্টি হবে, বাজ পড়বে, থেকে থেকে বাজও পড়ছে। এবার আমাদের বাড়ির সবচেয়ে মজাটা কি, একদম ছাদের অর্ধেক না এরকম শেড দেওয়া রয়েছে, এবং শেড দেওয়া আছে বলে এই দিকটায় বৃষ্টি আসে না, তাই মোটামুটি তুমি এখানে চেয়ার টেয়ার পেতে বসে পুরো এই ঝুলঝুড়িয়ে বৃষ্টি একদম মানে এক্সপ্লোর করতে পারো। আর যে আমার যে স্টাডি রুম, মানে এটা আমার পড়াশোনা করার রুম বা আমার ক্লাস ক্লাস করানোর রুম, এই রুমটা তো ফ্যান্টাস্টিক ভাই, একদম উড়ে বাবা উড়ে বাবি, কিছু বিদ্যুৎ চমকালো দেখতে পেয়েছো তোমরা, বোধহয় একটু করে আওয়াজটা নামবে, ওই যে ওই যে ওই যে অনেক দূরে পড়লো বাচ্চা, রেডি মতন চমকে গেছিলাম ভাই, বুকের মধ্যে হার্ট অ্যাটাক করার মতন অবস্থা হয়েছিল, ইট ওয়াজ সো স্কেরি। ছোটোবেলায় সন্ধে হতে না হতেই মোটামুটি পড়তে বসে যেতাম, বড় হয়ে গেছি তাই পড়াশোনার ব্যাপার নেই, কিন্তু বিশ্বাস করো পড়াশোনা আমার পেছন ছাড়িনি, হাতে না হাতে প্রমাণ তোমাদের দেবো। এই হচ্ছে এই মোটকা মোটকা বইপত্র নিয়ে পড়াশোনা করতে হচ্ছে, বইপত্র নোটসের খাতা, কী পড়ছি আমরা দেখো, অ্যাডভার্টাইজিং, আর এখানে ক্লাস করছে অনলাইনে কতজন দেখো, এখানে এই লাইন দিয়ে লোকজন ক্লাস চলছে। ওকে তো সিরিয়াসলি বলছি, মানে ছোটোবেলার কথা মনে পড়ে যাচ্ছে, সবার একটা শার্টে নেচের পরে পড়াশোনা মড়াশোনা সব ছুটে যায়, কিন্তু আমার পড়াশোনা ছুটে নি, পড়াশোনা আমাকে আরও জুড়ি চাপটি ধরেছে, বাট রিয়েলি আই এনজয় দিস মোমেন্ট। পরশু দিনের ব্লগটা যদি দেখে থাকো, তোমরা দেখেছো না আমি একটা মোটামুটি কোলাজিন প্লাস বলে একটা সাপ্লিমেন্ট খাই, এটা হচ্ছে স্কিন সাপ্লিমেন্ট, ওকে কোলাজিন প্রাস, ওকে এই সাপ্লিমেন্টটা আগে দেখিয়েছিলাম আজকে তোমাদেরকে, এটা টেস্টটা তোমাদের বলবো, কালারটা দেখো পুরো একদম জেলি জেলি টাইপের, ঠিক আছে, এসব চামচ একটা ফ্রি দিয়েছিলো, এবং এটা খেতে হয় দিনে দুবার করে, দু চামচ করে, কিন্তু দিনে আমি একবার খাই এক চামচ করে, এত দাম, দিনে মোটামুটি দুবার দু চামচ করে খেলে মোটামুটি মানে 10 দিনে বোধ হয় শেষ হয়ে যাবে, ছোট্ট ডিব্বা জেলির মতন, তাই আমি দিনে একবার খাই। এটাকে ওরা বলে চবনপ্রাস, কিন্তু চবনপ্রাস না কি আছে ভগবান জানে, কিন্তু এটা ইমিউনিটিকে প্রচণ্ড বুস্ট আপ করে, তোমার হেলথ অ্যাজ ওয়েল অ্যাজ স্কিনকে তোমার হেলদি রাখে, সব দিক থেকে খুব ভালো। এবার আমার কাশি হয়েছিল মাঝে বলেছিলাম তোমাদেরকে, ওষুধ টষুধ খেয়ে একদম কমছিল না, এটা জাস্ট এক চামচ খেয়েছিলাম কিনে এনে আমি,
এক রাতে কাশি কমে গেছিলো, এত ইমিউনিটি বুস্ট আপ করেছিল, এটা ফ্যান্টাসি। তোমরা যদি চাও যে নিজের কোলাজিনকে ঠিকঠাক রাখবে, স্কিনকে হেলথকে ভালো রাখবে, এই চবনপ্রাসটা তোমরা কিন্তু খেতে পারো। কোনো স্পন্সার টনসার না, জাস্ট আমি নর্মালি খাই, তাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। হঠাৎ করে খুব চিকেন খেতে ইচ্ছা করলো, এবার চিকেন খাওয়ার বিষয়টি হচ্ছিলো মানে ধনিয়া চিকেন। তার কাজ কি, মোটামুটি প্রচণ্ড বৃষ্টি মাথায় নিয়ে চলে এলাম চিকেন কিনতে। চিকেন মোটামুটি 150 টাকা কিনলাম। ধনে পাতা আটি কত গো? 10, কত 5 কি বললে? 10, মানে 2 আটি দাও দেখি ধনে পাতা। ধনে পাতা 2 আটি দাও ভাই, 20 টাকার ধনে পাতা, মানে 10 টাকা করে আটি, মানে আটির মধ্যে রয়েছে ছিটে পোটা ধনে পাতা, কি ভয়ঙ্কর দাম। যাই হোক, 20 টাকা ধনে পাতা, 150 টাকার মুরগির মাংস মোটামুটি প্যাকেটে নিয়ে হবে রাত্রির রেসিপি ধনিয়া চিকেন। এই দেখো দেখো কী অবস্থা দেখো, মানে ওদের সামনে এসে দাঁড়ালেই ওরা হয় বোধহয় কিছু খাবার দিচ্ছি। এটার নাম হচ্ছে শিবরাম, এটা হচ্ছে প্যারোট, এটা হচ্ছে হাজব্যান্ড ভাই বড় বউ, এটা হচ্ছে সিলভার শার্ক, ওটা হচ্ছে ডলার, আরও 2টো মাছ রয়েছে, এটা হচ্ছে হলো রেইনবো শার্ক, আর তলায় রয়েছে একটা হোয়াইট টাইগার শার্ক। এটা হচ্ছে আমাদের বাড়ির খুব ফেভারিট পার্সন, আমরা সবাই এদেরকে ভালোবাসি। আর বুঝতেই পারছো মানে বাড়ির পেট, মানে আমার সবচেয়ে প্রবলেমটা হচ্ছে হলো আমি মাছ খেতে ভালোবাসি, মাছ পুষতে ভালোবাসি, মানে ব্যাপারটা ছিল মানে একটা কন্ট্রাডিক্টরি, বাট ডিসপাইট অফ দ্যাট সিরিয়াসলি বলছি আমার মাছ খেতে তো প্রচণ্ড ভালো লাগে, তার সাথে মাছ পুষতেও অমায়িক ভালো লাগে। ফাইনালি চলে এসছে আমাদের ধনিয়া চিকেন, যেটা আমি বাজার করে নিয়ে আসলাম। জাস্ট কালারটা দেখো, পুরো একদম পুরো মাখো মাখো একদম পুরো কালার, ওফ কি লাগছে একদম। হ্যাঁ, আমাদেরকে অনেকে না হাড় ভালোবাসে, আমিও হাড় খুব একটা ভালোবাসি কিন্তু ওরকম নয়, আমার মেনলি প্রিয় হচ্ছে হলো একটু ঝুসি একেবারে পুরো মাখো মাখো করে একটু সলিড দেখে মাংস হবে। ওফ কি লাগছে গো, একটু মাখি। আর এই যে মাছের মাংসের যে তেলগুলো না, এগুলো সেই দেখতে লাগে। চলো ভাই আর অপেক্ষা করে লাভ নেই, মানে মুখে একবারে গঙ্গা যমুনা সরস্বতী সব বয়ে যাচ্ছে। ব্লগটা এখানে শেষ করছি রাতের ডিনার থেকে, আর কি চলছে এবিপি আনন্দ খবর, আর ডিনার সাথে দেখা হবে কালকে আর একটা নতুন ব্লগে। ততক্ষণ গুড বাই অ্যান্ড সি ইউ ওয়ান্স অ্যাগেন। ওহো ধনিয়া চিকেন জিন্দাবাদ।